একটু পরেই আমার দিকে তাকিয়ে বললেন, কিরে ভয় পেলি নাকি? শুনলি তো, মা আমার বেটাকে ঘাট মাগিয়ে ছাড়লেন। আরে মা কি আমার হেলা ফেলার জিনিস রে, তোর কি খেলার পাত্রী? হাঁদারামের ওইসব ন্যাকামিতে মা ভুললেন না। সকলে সমবেত হয়েছেন দেখে কাঁসায় বস্ত্রধারিণী মা যেন কি কৃতাঞ্জলি ফুটে অধো অধনে মাটির দিকে তাকিয়ে বলতে লাগলেন, যথাহং রাঘুবাদ্যনং মনসাপি ন চিন্তয়ে তথা মে মাধবী দেবী বিবরং দাতুর মহতি মনসা কর্মণা বাচা যথা রামং সমুচ্চয়ে তথা মে মাধবী দেবী বিবরং দাতুর মহর্তি যথই তৎ সত্য মুক্তং মে বেদমি রামাৎ পরং ন চ তথা মে মাধবী দেবী বিবরং দাতুর মহতি। অর্থাৎ যদি রাঘব ভিন্ন আর কাকেও মনে মনে চিন্তা না করে থাকি, যদি কায়মনোবাক্যে রামকেই অর্চনা করে থাকি, রাম ছাড়া কাকেও জানি না এ কথা যদি সত্যি বলে থাকি, তবে মাধবী দেবী অর্থাৎ পৃথিবী বিদীর্ণ হয়ে আমাকে আশ্রয় দিন। সহসা এক আশ্চর্য দিব্য সিংহাসন মাটি বিদীর্ণ হয়ে উত্থিত হল। ধরিত্রী দেবী আমার মাকে দুহাতে জড়িয়ে কোলে বসিয়ে অন্তর্হিতা হলেন। দেবতারা পুষ্প বৃষ্টি করতে লাগলেন, কেউ ধ্যান করতে লাগল, স্থাবর জঙ্গম রোমাঞ্চিত হল। পাগলা সাধু বসে বসে গোটা গা দোলাতে লাগলেন। আমার দিকে তাকিয়ে আবার বলতে লাগলেন, সব শুনলি তো? বাল্মীকির ওই বর্ণনা থেকে জানতে পারলি তো মা যেন কি বারবার পরীক্ষার জ্বালায় উত্তক্ত হয়ে হাঁদারামের উপর তীব্র অভিমানে পাতালে গিয়ে আশ্রয় নিয়েছিলেন? এখন ভালো করে চিন্তা করে দেখ ওই পাতাল প্রদেশটা কোথায়। অমরকণ্টক থেকে আসার সময় তো কপিল আশ্রম দেখে এসেছিস, রামায়ণে এবং মহাভারতে এ কথাও পড়েছিস যে ইক্ষাকু বংশের রাজা সগর তাঁর শততম অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠান করেন, তখন ইন্দ্র ইন্দ্রত্ব হারাবার ভয়ে তাঁর যজ্ঞাস্যকে চুরি করে পাতালে কপিল মুনির আশ্রমে বেঁধে রেখে আসেন। সগরের পুত্ররা সেই ঘোড়া খুঁজতে খুঁজতে পাতালে কপিল মুনির আশ্রমে এসে ঘোড়াটি দেখতে পান। তারা মনে করল মুনুই বোধহয় ঘোড়া চুরি করে এনেছেন। তারা তাঁর অপমান করতে আরম্ভ করতেই কপিলের ক্রুদ্ধ দৃষ্টিতে সবাই পুড়ে ছাই হয়ে গেল। সেই পাতাল মানে 10-20 হাজার ফুট মাটির নিচে কোনো অন্ধকার গহ্বর নয়, ত্রেতা যুগে এই অঞ্চলটাই পাতাল প্রদেশ ছিল। পাতালের রাজা ছিলেন দৈত্যরাজ বলি, তাঁরই পুত্র পরম শৈব বান রাজার যজ্ঞস্থলী হল এখান থেকে কয়েক মাইল দূরে। এখন তার নাম ধাবরী কুণ্ড। নর্মদার জল সেই কুণ্ডে প্রতিনিয়ত ঘূর্ণিপাক খাচ্ছে, তার ফলেই সেখানে হাজার হাজার নর্মদেশ্বর লিঙ্গ স্বতই উদ্ভূত হচ্ছে। কাল সকালে তোকে সেই ধাবরী কুণ্ডের পথে কতকটা এগিয়ে দিয়ে আসব। এখন বুঝে দেখ ধরিত্রী দেবী যে মা জানকীকে কোলে বসিয়ে পাতালে নিয়ে গেছিলেন, অর্থাৎ আমার মা যে পাতালে প্রবেশ করেছিলেন তার অর্থ হলো মা নর্মদা তটের এই পাতাল প্রদেশে এসে অবস্থান করেছিলেন। বোকারামটা বেইমানি করলেও ভালো মানুষের বেটি আমার মা জানকী তপভূমি এই নর্মদা তীরে বসে রাম তপস্যা করে চলেছেন। তাঁর নামানুসারেই ওঙ্কারেশ্বর ঝাড়ির এই অংশটার নাম সীতামায়ের জঙ্গল। শিল্পী সব দিক বিবেচনা করে তাই ওই রকম তপক্লিষ্টা বিষাদ প্রতিমা করেছেন। মায়ের দিকে তাকিয়ে দেখ, মা যেন অনন্ত বিরহের মূর্ত প্রতীক। রাম বিরহে মহাসতী কাতর, তাই তাঁর চোখ হতে জল গড়িয়ে পড়ছে। পাগলা সাধু কিছুক্ষণ পায়চারি করতে লাগলেন, আবার আমার দিকে ঘুরে দাঁড়িয়ে বলতে লাগলেন, মায়ের ওই রকম মূর্তি দেখে আমার এই দণ্ডে কি মনে হচ্ছে জানিস? শিল্পী যেন এই মূর্তি গড়ে বেঈমান হাঁদারামকে তার অবিচারের জন্য ধিক্কার দিচ্ছে। ওয়াকথু ওয়াকথু। সাধু দৌড়ে বেরিয়ে গেলেন মন্দিরের বাইরে। রাত্রি হয়েছে, জঙ্গল থেকে নানা রকমের বিচিত্র শব্দ উঠছে। সাধুর ওয়াকথু ওয়াকথু শব্দ শুনতে পাচ্ছি। এরকম বিচিত্র ও ভয়ঙ্কর পরিস্থিতির সামনে কখনো পড়িনি। ভাবছি কোনো রকমের রাত্রি প্রভাত হোক, পাগলকে এড়িয়ে যে কোনোভাবে হোক এই স্থান ছেড়ে পালাবো, তাতে কপালে যাই ঘটুক। কিছুক্ষণ পরে সাধু ফিরে এলেন, তাঁর চোখ দুটো যেন কপালে উঠে গেছে, তিনি থরথর করে কাঁপছেন। সীতামায়ের দিকে তাকিয়ে বলছেন, রাগ করিস না মাগো, পাগল ছেলের উপর তুই যদি রাগ করিস
তবে আমি কার কাছে গিয়ে দাঁড়াব? এই দেখ আমি কানমলা খাচ্ছি। ঘন ঘন নিজের কান দুটো দুহাত দিয়ে মোচড়াতে লাগলেন। আমি নাক ঘষ্টানি খাচ্ছি মা, আর আমি তোর রামের নিন্দা করব না, এই বলে মাটিতে শুয়ে পড়ে পাথরের মেঝেতে নাক ঘষ্টাতে ঘষ্টাতে বাষ্পরুদ্ধ কণ্ঠে বলতে লাগলেন, হে পতিত পাবন, অধম তারণ ভক্তবৎসল, ভক্তজনাশ্রয় হে রামচন্দ্র, হে কমল নয়ন প্রভু, তুমি অবতীর গতি, অপার গুণ অনুধি, তুমি দয়ার সাগর, এ পাগলটাকে ক্ষমা করো, ক্ষমা করো দয়াল, ক্ষমা করো। অঝরে কাঁদতে কাঁদতে সাধু চুপ করে গেলেন, একেবারে নিষ্পন্দ অবস্থা। অগত্যা আমি এক কোণে কম্বল পেতে শুয়ে পড়লাম, নানা কথা চিন্তা করতে করতে ঘুমিয়ে পড়েছি। মাঝরাতে ঘুম ভেঙে গেল, দেখলাম সাধু উঠে দরজার কাছে বসে জঙ্গলের দিকে তাকিয়ে আপন মনে গলা ছেড়ে গান গাইছেন। কি মধুর ভক্তি বিহ্বল কণ্ঠ সাধু গাইছেন, ভাষায় দিয়েছি অজানার পথে প্রেমের বেসাতি ভরি, অসীম অতল সিন্ধু সলিলে ছলিয়াছে নেচে তরি, গগনে জ্বলিছে শশীর বর্তিকা, দূর বন্দরে আলোকের শিখা, প্রজ্জ্বলিকাল নিশা বিভীষিকা নিয়েছে আধার হরি, তমজবনিকা সরায়ে দেখেছি সত্যের মহাকাশ, হৃদয়ে আমার উঠিয়াছে জ্বলি ঊর্ধ্বের অভিলাষ, অন্তর আলো সিন্ধুর সাথে নাচিছে খেলিছে এ জোছনা রাতে, এসেছে নামিয়া জ্যোতির প্রপাত আনন্দ উল্লাসে। গানের প্রত্যেকটি কলি ঘুরিয়ে ফিরিয়ে সাধু গাইছেন, তার দুই চোখ ভাবাবেশে ঢুলু ঢুলু, চোখে মুখে আনন্দের উচ্ছল আবেগ ফুটে উঠেছে। নির্জন গভীর রাতে এই ঘনঘোর অরণ্যের মধ্যে সমগ্র বনপ্রকৃতি যেন শ্বাসরুদ্ধ করে সাধুর মাদকতাময় মধুর কণ্ঠস্বরের মাধুর্য উপভোগ করছে। একটা মায়াময় পরিবেশই যেন সৃষ্টি হয়ে গেছে। আমি শুয়ে শুয়ে মনে মনে হিসাব করলাম, আটই আষাঢ় বুধবার ওঙ্কারেশ্বর হতে যাত্রা করে সেলানি রামপুরার জঙ্গলে সেই পুরো মন্দিরে এই পাগলা সাধুর সঙ্গে রাত কাটিয়েছিলাম। সেদিন ছিল ত্রয়োদশী তিথি, গতকাল চতুর্দশীতে এই সীতামায়ের মন্দিরে এসে পৌঁছেছি। পাঁচির হিসাবে আজ দশই আষাঢ় ঘোর অমাবস্যা, কিন্তু সাধুর চোখে এজোসোনা রাত তিনি জ্যোতির প্রপাত দেখছেন, তা তিনি দেখুন, কিন্তু আমার একই হলো। আমার নীরস ও পাষাণ প্রাণও সুরের মূর্ছনায় এমন আনন্দে অধীর হয়ে উঠেছে, আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ বিবশ হয়ে আসছে। সাধুর স্পর্শে আমি জেগে উঠলাম, তিনি আমাকে ঠেলা দিয়ে বলছেন, ওট ওট, সকাল হয়ে গেছে, ধাবড়ি কুণ্ডে রাবড়ি খেতে যাবি যে। আমি ধরফর করে উঠে পড়লাম, কমণ্ডলুর জলে মুখ হাত ধুয়ে নিলাম। ভোর হয়েছে বটে, গাছপালায় এখনো আবছা অন্ধকার জড়িয়ে আছে। পাগলা সাধু সহসা তাঁর রাজপোশাক খুলে খালি গায়ে লম্বা হয়ে শুয়ে নিজের পেটে ধীরে ধীরে টোকা মারতে লাগলেন। আমাকে জিজ্ঞেস করলেন, হ্যাঁ আমাদের শরীরের কটা দরজা আছে জানিস? বললাম, আমাদের কোনো কোনো শাস্ত্রে আছে নবদ্বারে পুরে দেহি, আবার কোনো অনুভবী মহাত্মা বলে গেছেন ত্রিকুটি বা আজ্ঞাচক্রও একটা দ্বার, দশম দুয়ার, কিন্তু কৃষ্ণ যজুর্বেদের অন্তর্গত কঠোপনিষদ বলেছেন আমাদের দেহ একাদশ দ্বার বিশিষ্ট। এই বেদবাক্যই আমার কাছে মান্য, কঠোপনিষদের কোথায় ওই কথা আছে? মন্ত্রটা যদি মনে থাকে আমাকে শোনা দেখি। কঠোপনিষদের দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় বল্লিতে প্রথম মন্ত্রটি হচ্ছে, পুরমেকাদশ দ্বারম যস্যা বক্রদে চেতস্য অনুষ্ঠান ন শোচতি বিমুক্তাশ্চ বিমুচ্যতে এতদ্বৈত। অর্থাৎ জন্মরহিত নিত্য চৈতন্য স্বরূপ একাদশ দ্বারযুক্ত একটি নগর আছে, সেই নগরে যিনি অধিষ্ঠাতা তাকে ধ্যান করে লোকেরা শোকাতিত হয়, মুক্ত হয়, আর তার পুনর্জন্ম হয় না, ইনি সেই আত্মা। দরজাগুলোর নাম গোদা বাংলায় ঝটপট করে বল দেখি। বললাম, ব্রহ্মরন্ধ্র দুই চোখ, নাকের দুই ফুটো, দুই কানের দুই ফুটো, মুখের ফুটো, মলমূত্র ত্যাগের দুটো দরজা এবং নাভি, এই মোট ১১টা দরজা আছে। উনি বললেন, বেশ বেশ, নাভিও তাহলে একটা দরজা তোর জানা আছে, নাভি যে কেমন দরজা তোকে দেখাচ্ছি দেখ। এই বলে তিনি নিজের নাভির উপর গুনে গুনে তিনটে থাপ্পড় মারলেন সশব্দে। আমি অবাক হয়ে দেখতে লাগলাম তাঁর নাভি ধীরে ধীরে
ফুলে ওঠে, বিস্ফোরিত হয়ে গেল। সেই বিস্ফোরিত রন্ধ্রপথে বেরিয়ে আসতে লাগলো নানা বিচিত্র বর্ণের ছোট ছোট শিবলিঙ্গ। শিবলিঙ্গগুলি নাভির দ্বার হতে বেরিয়ে ঠুকঠুক শব্দে এক একটি করে মেঝেতে গড়িয়ে পড়ছে, আর তিনি এক একটি করে তা মুখে পুড়ে গিলে গিলে নিচ্ছেন। আমার দুই চোখ কপালে উঠবার জোগাড়, আমি রীতিমতো ঘামতে শুরু করেছি। তাঁর বিস্ফোরিত নাভি আমার চোখের সামনে ধীরে ধীরে জুড়ে গিয়ে স্বাভাবিক হয়ে উঠল। উনি বললেন, যা না বেটা, ফ্যালফ্যাল করে তাকিয়ে আছিস কেন? উঠে সীতামাইকে প্রণাম করে এসে আমাকেও একটানা প্রণাম ঠোক। আমার পঞ্চেন্দ্রিয়গুলোর 5-20 বয়স হয়ে গেল। আমি তাঁর নির্দেশে গর্ভগৃহে ঢুকে মাকে প্রণাম করে এসে দেখি তিনি কপালে করাঘাত করতে করতে মৃদুকণ্ঠে বলে চলেছেন, তুমি যাই তিনি তাই, যাই তুমি তাই আমি, তিনি তুমি আমিও তিনি, তুমি আমি ভেবে হাইরে মোরা অধোগামী। আমি তাঁর পায়ে মাথা ঠেকিয়ে প্রণাম করতে তিনি চমকে উঠলেন, বললেন, নে নে, বেলা প্রায় 7:30 বেজে গেছে, গাঁঠিরি ফাঁটিরি নিয়ে রেডি হয়ে যা, তোকে ধাবড়ি কুণ্ডের পথে কতকটা এগিয়ে দিয়ে আসি। সীতামায়ের দিকে তাকিয়ে বললেন, এখন তাহলে আসি মা, তুই কিছু ভাবিসনি, আমি কিছুক্ষণ পরেই তোর কাছে ফিরে আসব। তিনি জঙ্গলের পথে পা বাড়ালেন। সেদিনকার মতো তাঁর কোমরে বাঁধা নামাবলীর দোদুল্যমান অংশটা জাপটে ধরে আমি তাঁর পেছনে পেছনে হাঁটতে লাগলাম। জঙ্গলের মধ্যে কোথাও কোথাও সূর্যরশ্মি তীর্যকভাবে এসে পড়েছে। ঘন বন, মোটা মোটা লতা, শিকড়, গাছগুলোকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে আছে। তারই মধ্যে একটা পথরেখা ধরে রাস্তার দুদিকে ঘন ঘন লাঠি আছড়াতে তিনি ক্রমশ উত্তরায়ের পথে উঠতে লাগলেন। যেখানেই পাথরের চাঙড় পড়ে সেখানেই আমার হাত ধরে টেনে তোলেন আর বলতে থাকেন, হেইয়ো জোয়ান হেইয়ো, ভৃগুর বেটা হেইয়ো। শাল ও সাজা গাছ থাকলেও সেগুনই বেশি। সেগুন গাছ যে এত মোটা হয় তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা শক্ত হতো। আরও কতকটা চড়াইয়ের পথে উঠলাম, মনে হলো পাহাড়ের একটা স্তর অতিক্রম করে আরেকটা স্তরে উঠে এসেছি। নানা রকম লতা গাছে নানা রকম বনফুল ফুটেছে। পাহাড়ের এই স্তরটাই দেখছি সেগুন গাছের ফাঁকে ফাঁকে একরকম গাছ, যেগুলোর কাণ্ড একেবারে সাদা। পাগল সাধু বললেন, এই গাছগুলোর নাম শিব বৃক্ষ, দেখছিস না ন্যাংটা ভোলানাথের গায়ের মতোই এগুলোর গুঁড়ি সাদা। এইভাবে প্রায় 1.5-2 ঘন্টা হাঁটার পর বন কতকটা পাতলা হয়ে এলো। চড়াইয়ের পথে আর কতকটা যাওয়ার পরেই তিনি থমকে দাঁড়িয়ে বললেন, নামাবলীর খুঁটটা ছেড়ে দে তো। আমি নামাবলীর অংশ ছেড়ে দিতেই তিনি কোমরে সেটা জড়িয়ে নিয়েই বললেন, চুপ করে দাঁড়া, ভয় করবি না, আমি এখনই আসছি। তাঁর চলার পথ অনুসরণ করে যা দেখলাম তাতে আমার আত্মারাম খাঁচা বার হওয়ার জোগাড়। দেখলাম একটা বিরাট কালো ভালুক চলতে চলতে আমাদের দিকেই আসছে, মাঝেই আবার দাঁড়িয়ে পড়েই থপ থপ করে নাচছে। পাগলা সাধু তার কাছাকাছি যেতেই সেই দীর্ঘদেহী লোমস ভালুক তার হাতের বড় বড় নখ বের করে মুখ ব্যাদান করে থপ থপ করে এগিয়ে আসতে লাগল। মুখের ভিতর কি টকটকে লাল। তিনি ভালুকের গালে তড়িৎ গতিতে একটা থাপ্পড় মেরেই বললেন, কিরে বেটা জাম্বুওয়ান, নিরামিষী ভষ্টম হয়েও মনে হিংসা পুষে রেখেছিস? মানুষকে আঁচড়ে কামড়ে রক্তপাত ঘটিয়ে কি মজা তোরা পাস? ভালুকের দুটো হাত ধরে ঝাঁকি দিতে দিতে বললেন, কিরে বেটা, সাত সকালেই ধাতুক ফুলের মধু খেয়ে নেশা করেছিস? টোলে পড়ে গেলেই যে খাদে পড়ে অক্কা পাবি, চল চল ওদিকে চল। এই বলে ভালুকটাকে ঠেলতে ঠেলতে একটা শিব বৃক্ষের গোড়ায় নিয়ে গিয়ে তার হাত দুটোকে গাছের গুঁড়িটাকে আঁকড়ে ধরে থাকতে বাধ্য করলেন। পিঠে আবার একটা থাপ্পড় মেরে বললেন, থাক বেটা এরকম ভাবে, আমি ফিরে না আসা পর্যন্ত আদৌ নড়বি চড়বি না। পাগলা সাধুর ভাষা পশুটা কি বুঝলো জানি না, তবে ভয়ঙ্কর জন্তুটা শান্তশিষ্ট নিরীহ বালকের মতো গাছটা আঁকড়ে স্থির হয়ে দাঁড়িয়ে রইল। আমাকে বললেন, এবার চলে আয়, কোনো ভয় নাই। ভয়ে বিস্ময়ে আমার হাত পা তখন অসার। ভয়ে ভয়ে ভালুকটার দিকে তাকাতে তাকাতে আমি কোনো মতে তাঁর কাছে এসে পৌঁছলাম। এবার আর তাঁর কোমরের নামাগুলি ধরতে হলো না। অধিত্যকার কতকটা সমতল পথে এসে পৌঁছেছি। বন এখানে যথেষ্ট পাতলা,
একটা অপেক্ষাকৃত প্রশস্ত পার্বত্য পথের সুস্পষ্ট রেখাও চোখে পড়ল। চারদিক রোদে ঝলমল করছে। সেখানে দাঁড়িয়ে তিনি বললেন, এবার আমি বিদায় নেব, এই পথ ধরে সোজা চলে যা, ধাবড়িকুণ্ড এখান থেকে মোট 3 মাইল, মাইল 2 গেলে এই জলপ্রপাতের গর্জন শুনতে পাবি, ওইটাই ধাবড়িকুণ্ড, কিছু ভয় নাই, ওখানে গেলেই দলবল জুটে যাবে, বর্ষা ঝাঁকিয়ে আসছে, বর্ষা শেষ না হওয়া পর্যন্ত ওইখানেই থাকবি। আমি বললাম, আমার আর পরিক্রমার দরকার নাই, আমি সারা জীবন আপনার কাছেই থাকতে চাই। উনি বললেন, ধুর শালা, এ কি অলক্ষণের কথা, আপনি রামা ভাত পায় না গোবিন্দাকে ডাকে, আমার নিজের শালা কোনো চালচুলো নেই, পাগল লোক কখন কোথায় থাকি তার ঠিক নাই, মা নর্মদা তোকে চোখে চোখে রেখেছেন, ঘাবড়াবি না। আলো, তুই কাঁদছিস কেন আবার? বললাম, সারা জীবন আমার সাথী হয়ে থাকুন, দয়া করুন। আমার চিবুক ধরে নাড়াতে নাড়াতে বললেন, তুইও দেখছি রাম মুখ্যু, আরে শিব সুন্দরী তো তোর আমার সবারই নিত্যকালের সাথী। আমি চললাম, ফিরে যাচ্ছি মায়ের মন্দিরে, তারপর 24 অবতারে আমার কুটিরটাতে গিয়ে থাকব, তুই আমার সঙ্গে কোনোদিন দেখা করার জন্য হাঁকপাক করবি না, দরকার পড়লে আমি দেখা করব। এই বলে পেছন ফিরে তিনি হাঁটতে লাগলেন। কিছুটা যাওয়ার পরেই দেখলাম তিনি বসে পড়লেন। আমি সেইখানে গাঁঠি লাঠি কমণ্ডলু ঝোলা ইত্যাদি ফেলে রেখে তার কাছে দৌড়ে গেলাম। শুনলাম তিনি জঙ্গলের দিকে মুখ করে দোল খেতে খেতে আপন মেনে বলে চলেছেন, দে দোল দে দোল, বুকে তোল বুকে তোল, বলি বুকে তুলে লুটো পুটি খেলে তোমার রসের খেলাটি জমবে কি করে, রসের লীলা তখন যে শুকিয়ে চচ্চড়ি হয়ে যাবে। আমার পায়ের শব্দে আমার দিকে ঘুরে তাকিয়ে দাঁড়িয়ে পড়লেন। আমার গায়ে মাথায় হাত বুলিয়ে বললেন, সোনা ছেলে আমার কথা শোন, ধাবড়িকুণ্ডে চলে যা, আমার মতো পাগলের পাল্লায় পড়লে বেঘরে তোর প্রাণটা যাবে। পরক্ষণেই আমার চুলের মুঠি ধরে ঝাঁকাতে ঝাঁকাতে বললেন, হারামজাদা, পরিক্রমার কঠিন শপথ নিয়েছিস না, তোর বাবার মুখটাও কি তোর মনে পড়ছে না, তিনি তোর মুখের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছেন তোর এই বেয়াক্কেলে কথাবার্তা শুনে, ফিরে যা, না হলে এবারে আমি খেপে যাব। এই বলে জঙ্গল পথে নেমে যেতে লাগলেন। আমার চোখ দিয়ে টসটস করে জল গড়িয়ে পড়ছে। অপলক নেত্রে আমি তাঁর দিকে তাকিয়ে রইলাম। তাঁর কণ্ঠস্বর শুনতে পাচ্ছি, তিনি উদাত্ত কণ্ঠে গাইতে গাইতে যাচ্ছেন,